हेलो स्टूडेंट्स तुम्हारे सबाई के हमारे चैनले वेलकम जानाई। आज के क्लासे आमरा तुम्हारे क्लास 6 এর রে মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ड ইউনিট টেস্টের জন্য পরিবেশের যেটা দেখো 21 নম্বর স্কুল দেওয়া হয়েছে এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। 21 নম্বর স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে দাদ একটি এটা ছত্রাক ঘটিত রোগ। মানবদেহের উচ্চতা পরিমাপ করা হয় সাধারণত সেন্টিমিটার স্কেলে। आनत तले दैर्घ्य आनत तले उच्चता चे बड़ है आनत तले यांत्रिक सुविधा की है एकेर बेशी है। हिलियम हलो एटा मौलिक पदार्थ केमन एबं एटा एकटा निष्क्रिय गैस। एरपर देखो बांगलार कीट पतंग बोईटिर लेखक हलेन गोपाल चंद्र भट्टाचार्य। परेर पाताय आमरा चले जाब। बोलेछे जे नीचेर प्रश्नगुली पूर्ण वाक्ये उत्तर दाओ। आमि एक कथाय लिखे दिच्छि तोमरा जखन आंसर करबे तखन पूर्ण वाक्ये लिखबे। যেমন মানুষের পায়ের গোড়ালি কোন শ্রেণীর লিভার লিখবে মানুষের পায়ের গোড়ালি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। এরকম ভাবে পূর্ণ বাক্যে লিখবে কেমন দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে বস্তুর ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সাধারণ তুলা যন্ত্র কি লিখবে সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাও লেখা যায় কেমন দাঁড়িপাল্লা এটাও লেখা যায়। এরপরে এসআইতে বলের এককটি লেখো। এসআইতে বলের যেটা একক সেটা হচ্ছে নিউটন। ভারতের একজন পক্ষী বিজ্ঞানীর নাম সালিম আলী। তোমরা লিখবে সালিম আলী। নেক্সট চ্যাপ্টার কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস কেমন তোমাদের টেক্সট বুকে দেওয়া হয়েছে এটা খ কেমন প্ল্যাটিহেলমিনথিস। এরপরে গবাদি পশুর খামার থেকে কোন বায়ুদূষক গ্যাসটি নির্গত হয় এখানে তোমরা লিখবে মিথেন। এছাড়া মিথেন মানে দেখো CH4 কেমন এছাড়া অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয় অ্যামোনিয়া যার সংকেত হচ্ছে NH3। এরপরে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া হয়েছে মৌচাক কি দিয়ে তৈরি হয় মোম দিয়ে তোমরা এখানে লিখবে মোম। প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত এটা ব্যবহার করা হতো। কয়লার মধ্যে সঞ্চিত শক্তির উৎস হচ্ছে সূর্য। সকল শক্তির উৎস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সূর্য থেকে কিন্তু সমস্ত শক্তি পাই। ম্যাগনেসিয়াম ধাতুকে বাতাসে পোড়ালে যে যৌগটি তৈরি হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা সাদা গুঁড়োর মতো দেখতে কেমন ম্যাগনেসিয়াম অক্সাইড যার সংকেত হচ্ছে MgO। উদ্ভিদ রাজ্যের যেটা অপর নাম সেটা হচ্ছে প্ল্যান্টি কেমন প্ল্যান্ট থেকে প্ল্যান্টি। পটাশিয়ামে যেটা ল্যাটিন নাম চিহ্ন হচ্ছে কে ল্যাটিন নামটা হচ্ছে ক্যালিয়াম ক্যালিয়াম হচ্ছে এর ল্যাটিন নাম। সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথমে দেওয়া হয়েছে কলেরা রোগের জীবাণুটা ভাইরাস কলেরার হচ্ছে ব্যাকটেরিয়া তাহলে এটা মিথ্যা। দ্রবণে যেটি বেশি পরিমাণে থাকে সেটি হচ্ছে দ্রাবক এটা সত্য। দ্রবণের মধ্যে ধরো তুমি শরবত বানাবে তাহলে নিশ্চয়ই জলটা বেশি নেবে তাহলে সেটা হচ্ছে দ্রাবক আর যেটা কম নেবে চিনি সেটা হচ্ছে দ্রাব। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের সমান হয় এটা মিথ্যা। ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সবথেকে সূক্ষ্ম সময় পরিমাপ করা যায় এটা সত্য। ঢেকি শাক এক প্রকার ফার্ন এটাও কিন্তু সত্য। এরপর দেখো 5-1 সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে রায় মার্টিনের 306 পাতায় দেওয়া হয়েছে উদ্ভিদ রাজ্যের অন্তর্গত যেসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে না অর্থাৎ দেহ চাকতি বা থ্যালাসের মতো দেখতে তাদের সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা উদ্ভিদ বলে। নেক্সট কোন ধরনের গাছে আকর্ষ দেখা যায় লিখবে তোমরা যে বিরুৎ বা বিরুৎ শ্রেণীর বা লতানো গাছে আকর্ষ দেখা যায়। যেমন উদাহরণ দেবে তোমরা যেমন বলে লিখবে একটা উদাহরণ দেবে মটর গাছ। দুটি পরিযায়ী পাখির নাম একটা হচ্ছে কাজল পাখি আর একটা তোমরা লিখবে খঞ্জনা কেমন দুটো বলেছে দুটোই তোমরা লিখবে। অ্যামোনিয়া গ্যাসে নাইট্রোজেনের যোজ্যতা কত অ্যামোনিয়া মানে হচ্ছে NH3 তাহলে তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসে নাইট্রোজেনের যেটা যোজ্যতা হবে সেটা হচ্ছে 3। লিভার কাকে বলে রায় মার্টিনের 271 পাতায় দেওয়া হয়েছে তোমরা এটা একটু ছোট করে নিজের ভাষাতেও লিখতে পারো যে লিভার হলো এক ধরনের সরল বা বাঁকা দণ্ড যার মধ্যে থাকা একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি বিনা বাধায় ঘুরতে পারে এবং দণ্ডটির একটা দিকে বল প্রয়োগ করে অন্য একটা বিন্দুতে বাধা অতিক্রম করা যায় তাহলে এটাকে লিভার বলে। जेमन उदाहरण होच्छे काँची जाती चिमटा मानुषेर हाथ केमन छिप एगुलो होच्छे लिभारेर उदाहरण। एटार पेज नम्बर छिलो 271। खाद्य पिरामिड काके बोले 186 पाताय खाद्य पिरामिडेर संज्ञा पाबे। लिखबे जे खाद्य श्रृंखलेर देखो जे कोनो खाद्य श्रृंखलार अंतर्गत उद्भिद और प्राणीदेर यदि नीच थेके उपरे परपर क्रमिक पर्याये यदि अनुभूमिक धापे साजानो हय ताहले जे छकटा पावा जाय बा पिरामिड तैरी हय ताके खाद्य पिरामिड बोले। এছাড়া টেক্সট বুকের 94 পাতাতেও দেওয়া হয়েছে। 94 পাতায় এই যে এখান থেকে শুরু করে এতটা তোমরা লিখবে কেমন এতটা এটা ইংরেজি দেওয়া হয়েছে তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে। এরপরে স্তম্ভটা মিলিয়ে নেব চেরনোবিলের দুর্ঘটনাজাত বর্জ্য পদার্থ এখানে তেজস্ক্রিয় পদার্থের জন্য হয়েছিল তাহলে এটা 1 নম্বর। ঘর্ষণ বল এটা বাধাজনিত বল এটা 2 নম্বর। বল বাই ক্ষেত্রফল বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা চাপ পাই তার মানে এটা 3 নম্বর। কাঁসা এটা হচ্ছে একটা মিশ্র পদার্থ এটা 4 নম্বর। আর ব্লো হোল এটা তিমির ক্ষেত্রে দেখা যায় এটা 5 নম্বর। এরপর 7 এর দাগের প্রশ্নগুলোর आंसर গুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। হাইড্রোজেন গ্যাসের প্রথম ধর্ম তোমরা লিখবে হাইড্রোজেন গ্যাস হলো বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ। 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়ে হালকা। এই দুটো বৈশিষ্ট্য লিখবে। 3 নম্বর আরেকটা বৈশিষ্ট্য লেখা যায় যেহেতু দুটো বলেছে দুটো লিখবে আরেকটা জেনে রাখো লিখবে যে হাইড্রোজেন গ্যাস হলো নিজে দাহ্য গ্যাস হাইড্রোজেন গ্যাস নীল শিখায় জলে। নেক্সট কোশ্চেন এসআইতে প্রাথমিক রাশির সংখ্যা কয়টি উত্তর হবে 7টি। 7টি প্রাথমিক রাশি আছে। আলোর তীব্রতা পরিমাপের একক যেটা সেটা হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা হচ্ছে আলোর তীব্রতা বা দীপন প্রাবল্যের একক। পুলি কি পুলি মানে হচ্ছে কপিকল। 280 পাতায় আনসার পাবে। কপিকল বা পুলি হলো একটা শক্ত কাঠ বা ধাতু নির্মিত চাকা যার পরিধি বরাবর খাঁজ কাটা অংশে দড়ি পেঁচানো থাকে। এই দড়ির এক প্রান্ত ধরে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু উপরে উঠে আসে। ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও। এটা রায় মার্টিনের 301 পাতা তোমরা বের করো। লিখবে যেসব উদ্ভিদের ফুল থেকে ফল উৎপন্ন না হয় বীজ অনাবৃত থাকে মানে বীজটা ঢাকা থাকে না সেই ধরনের बीज के उद्भिद के व्यक्तबीजी उद्भिद जेमन पाइन। नेक्स्ट एक खाद्य जालेर उदाहरण दाओ। देखो खाद्य जालेर उदाहरण देवा होयेछे 187 पाताय। छविटा देवा होयेछे माने उद्भिद के खाচ্ছে हरिण ताके खाচ্ছে सिंह बा उद्भिद के खाচ্ছে खरगोश ताके बाजपाखी बा उद्भिद के खाচ্ছে इंदुर ताके खाচ্ছে बाजपाखी बा इंदुर के साप खाচ্ছে तारपर साप के खाচ্ছে बाजपाखी बा उद्भिद घास के खाচ্ছে घासफড়িং ताके खाচ্ছে ব্যাঙ ताके खाচ্ছে সাপ ताके खाচ্ছে বাজপাখি। এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে খাদ্য জাল গঠন করেছে তাহলে এই পুরো জিনিসটা তোমরা লিখবে। এরপরে শিম্পাঞ্জিকে মানুষের সবথেকে কাছের এপ বলা হয় কেন। লিখবে শিম্পাঞ্জি মানুষের মতো বুদ্ধিমান মানুষ যেভাবে ছিপ দিয়ে মাছ ধরে খায় সেভাবেই আঙুল দিয়ে বা কাঠি ঢুকিয়ে এরা উই ঢিবি থেকে উই পোকা ধরে খায়। এদের কোনো লেজ থাকে না হাতুড়ির মতো পাথর দিয়ে আঘাত করে খোলা ভেঙে এরা বাদাম খায়। এরা প্রায় 20 রকমের শব্দ সৃষ্টি করতে পারে এবং আকারে ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে তাই শিম্পাঞ্জিকে মানুষের সবথেকে কাছের এপ বলা হয়। নেক্সট কোশ্চেন চিংড়িকে মাছ বলা হয় না কেন। লিখবে চিংড়ির বৈশিষ্ট্যগুলো হলো যে এদের দেহ মস্তক বক্ষ উদরে বিভক্ত দেহের প্রতিটা খণ্ডে সন্ধিলোপাঙ্গ থাকে এদের বহিঃকঙ্কাল কাইটিন দিয়ে তৈরি শ্বাসঙ্গ হলো বই ফুলকা আর রেচন অঙ্গ হলো সবুজ গ্রন্থি। এদের মধ্যে মাছের কোনো বৈশিষ্ট্য থাকে না বা এদের পাখনা থাকে না তাই এদের মাছ বলা যায় না। এদের বৈশিষ্ট্যের ভিত্তিতে একে সন্ধিপদী প্রাণী বলা হয়। নেক্সট কোশ্চেন প্লাস্টিক দূষণ বলতে কি বোঝো। পরিবেশে অবাঞ্ছিত আর অতিরিক্ত প্লাস্টিক সঞ্চয়ের ফলে যে দূষণ ঘটে তাকে প্লাস্টিক দূষণ বলে। প্লাস্টিক একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ মানে পরিবেশের বা মাটিতে থাকা অনুজীব দ্বারা এটা ভেঙে যায় না। প্লাস্টিক দূষণের ফলে জমির উর্বরতা শক্তি কমে যায় বন্যা জল নিকাশি ব্যবস্থা অসুবিধা ইত্যাদি দেখা যায়। এটা পেজ নাম্বার 371। ঘর্ষণ বলে দুটি সুবিধা লেখো। প্রথম সুবিধা ঘর্ষণ বল আছে বলেই তোমরা এরকম ভাবে শুরু করবে ঘর্ষণ বল আছে বলেই আমরা হাঁটতে পারি হাঁটার চেষ্টা করলে আমরা পিছলে যাই না কিন্তু ঘর্ষণ বল না থাকলে আমরা হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। 2 নম্বর ঘর্ষণ বল আছে বলেই কাগজের উপর পেন বা পেন্সিল দিয়ে লেখা যায় ইরেজার ব্যবহার করা যায়। ঘর্ষণ বল না থাকলে এগুলো আমরা ব্যবহার করতে পারতাম না তার কারণ সেগুলির উপর বল প্রযুক্ত হলে তারা কাগজের উপর দিয়ে পিছলে যেতে চাইতো। তো দুটো সুবিধা তোমরা লিখবে। এরপরে 8 এর দাগে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে পার্থক্য লেখো। প্রথম পার্থক্য মৌলিক রাশি ও লব্ধ রাশি। মৌলিক রাশি মানে যে ভৌত রাশি পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য ভর সময়। আর যেসব ভৌত রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে। মৌলিক রাশির এককগুলিকে মূল বা প্রাথমিক একক বলে, এদের এককগুলোকে লব্ধ একক বলে। মৌলিক রাশির এসআই পদ্ধতিতে সংখ্যা হচ্ছে 7টি, আর লব্ধ রাশির সংখ্যা হচ্ছে অসংখ্য। এগুলোকে সরলতর অংশে ভাঙা যায় না, আর এগুলোকে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিতে ভাঙা যায়। পেজ নাম্বার 159। নেক্সট, চিহ্ন ও সংকেত। চিহ্নের সাহায্যে কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুকে বোঝায়, আর সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণুকে বোঝায়। এটা দেখো একটি মাত্র পরমাণুকে বোঝায়, এটা মৌল বা যৌগের একাধিক পরমাণুকে বোঝায়। এর সাহায্যে আমরা পারমাণবিক গুরুত্ব জানতে পারি, আর সংকেতের সাহায্যে আণবিক গুরুত্ব আমরা জানতে পারি। শেষ পার্থক্য জৈব ভঙ্গুর পদার্থ ও জৈব অভঙ্গুর পদার্থ। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ অল্প কিছুদিনের মধ্যে মাটিতে মিশে যায়। এগুলি প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ, আর এগুলো দীর্ঘদিন মাটিতে অপরিবর্তিত হিসাবে পড়ে থাকে। এগুলো অজীবজাত বর্জ্য পদার্থ। এগুলোর ওপর মাটিতে থাকা বিভিন্ন বিয়োজকগুলো ক্রিয়া করে এবং এদের পচিয়ে ফেলে। এদের ওপর বিয়োজক ক্রিয়া করতে পারে না। এগুলো দেখো জটিল অবস্থা থেকে বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছায়, আর এগুলি অপরিবর্তিত থাকে। উদাহরণ হচ্ছে ফল ও সবজির খোসা, পচা শাক পাতা, খড় ঘাস ইত্যাদি। আর প্লাস্টিক, টিভি, কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট, এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এরপর আমরা 9 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতিটি কি? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। লিখবে যে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এদের ফোরার বলে। 4টে আর হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। রিডিউস মানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পরিবেশে জঞ্জাল বাড়াচ্ছে, দূষণ বাড়াচ্ছে, সেগুলো ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিকের ব্যাগ, আরো অনেক উদাহরণ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে রিইউজ মানে আবার কাজে লাগানো, পরিত্যক্ত মানে ফেলে দেওয়া বর্জ্য পদার্থগুলোকে আবার কাজে লাগানো হয়। যেমন দেখো শাকসবজি, ফলের খোসা, এগুলো একটা জায়গায় রেখে সেটা দিয়ে জৈব সার বা কম্পোস্ট সার বানানো যায়। 3 নম্বর হচ্ছে রিসাইকেল বা পুনর্ব্যবহার, মানে ফেলে দেওয়া জিনিস থেকে আবার নতুন জিনিস তৈরি করা হয়। যেমন প্লাস্টিকের বিভিন্ন জিনিসগুলোকে গলিয়ে, যেগুলো ভেঙে গেছে সেই জিনিসগুলোকে কারখানায় গলিয়ে প্লাস্টিকের নতুন কোনো জিনিস তৈরি করা যায়, এটা হচ্ছে রিসাইকেল করা। আর লাস্ট হচ্ছে রিফিউজ, মানে পরিবেশটাকে সুস্থ আর সুন্দর রাখার জন্য বা দূষণমুক্ত রাখার জন্য কিছু কিছু জিনিস আমাদের একদমই ব্যবহার করা উচিত নয়, মানে প্রত্যাখ্যান করা। যেমন প্লাস্টিকের জিনিস এগুলো দেখতে পাচ্ছ, বা থার্মোকল, এগুলো রিফিউজ করা উচিত। তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে। 2 নম্বর প্রশ্ন, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? এটা আমি অনেকবার বলেছি, 337 পাতায় দেখো অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, নতুন করে আমি বলছি না। এখান থেকে দেখো এখানে নম্বর দিয়েছে 3 নম্বর, তাহলে চেষ্টা করবে 4টে পয়েন্ট, 1 নম্বর, 2 নম্বর, এটা লিখবে এবং এখানে 5 নম্বরটা লিখবে। জীব জগৎকে কয় ভাগে ভাগ করা হয়? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। 295 পাতায় জীব জগতের শ্রেণীবিভাগ দেওয়া হয়েছে। প্রথম ভাগ হচ্ছে প্রোক্যারিওটিক, 2 নম্বর হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পড়ে মনেরা, যেমন ব্যাকটেরিয়া, একটা উদাহরণ দেবে। এককোষ, ইউক্যারিওটিকের 2টো ভাগ, এককোষী বহুকোষী। এককোষী হচ্ছে যেমন প্রোটিস্টা, উদাহরণ হচ্ছে অ্যামিবা। বহুকোষীকে 2 ভাগে ভাগ করছি আমরা, কোষ প্রাচীর যুক্ত আর কোষ প্রাচীর বিহীন। কোষ প্রাচীর থাকে কাদের? যেমন ফাঙ্গি বা ছত্রাক, যেমন হচ্ছে ইস্ট। আর হচ্ছে প্ল্যান্টি মানে হচ্ছে মস, একটা উদাহরণ দেবে, মস বা ধান দিতে পারো। অ্যানিমালিয়ার ক্ষেত্রে সমস্ত প্রাণী হচ্ছে এই অ্যানিমালিয়া বা প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে একটি লিভারের বলবাহু ও রোধবাহুর দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার, লিভারটির যান্ত্রিক সুবিধা নির্ণয় করো। লিভারটির যান্ত্রিক সুবিধা নিয়ে বলবাহুর দৈর্ঘ্য নিচে লিখবে, ভাগ চিহ্ন দিয়ে রোধ বাহুর দৈর্ঘ্য। কেমন? তাহলে বলবাহু কত ছিল? বলবাহু ছিল 50, তাহলে উপরে 50 হবে, নিচে রোধ বাহু মানে 20, তাহলে 50 কে 20 দিয়ে ভাগ করবে, 0 0 কেটে যায়, 5 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 2.5, তাহলে 2.5 হচ্ছে। তাহলে অতএব লিভারটি যান্ত্রিক সুবিধা 2.5। এটি কোন শ্রেণীর লিভার সেটি যান্ত্রিক সুবিধা থেকে উল্লেখ করো। লিখবে যেহেতু এটি যান্ত্রিক সুবিধা 1-এর থেকে বেশি, তাই এটি হলো একটি দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ। এটা কোন শ্রেণীর লিভার? এটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীর লিভার। তার কারণ আমরা জানি দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কি হয়? 1-এর থেকে বেশি হয়। নেক্সট, কর্পূর, বালি, লবণ ও নিকেলের গুঁড়োর মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে আলাদা করা যায়? প্রথমে লিখবে যে মিশ্রণটিকে একটি কাগজের উপর রেখে তার উপর একটি শক্তিশালী চুম্বক ধরা হলে নিকেল চুম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ড চুম্বকের গায়ে আটকে যায়, ফলে নিকেল গুঁড়ো সমেত দণ্ড চুম্বকটিকে আলাদা করে নিলে চুম্বকের গা থেকে নিকেলটাকে ছাড়িয়ে निकेल के आलादा करा जाए। তাহলে প্রথমে আমরা নিকেল के আলাদা করলাম। এখানে দেখো নিকেলের গুঁড়োটা আলাদা হয়ে গেছে। এরপর মিশ্রণটিকে कार्बन डाइसल्फाइडे द्रवीभूत করা হয়। कार्बन डाइसल्फाइडे द्रवीभूत করলে এই ক্ষেত্রে কর্পূর कार्बन डाइसल्फाइडे द्रवीभूत হয়ে যায় এবং সেই দ্রবণটিকে ঊর্ধ্বপাতিত করলে উপরে লিখবে যে কঠিন কর্পূর জমা হয়। এরপর বালি আর লবণ পড়ে থাকে। বালি আর লবণটাকে আলাদা করার জন্য কি করতে হবে? জলে এটাকে দ্রবীভূত করতে হবে। জলে দ্রবীভূত করলে কি হবে? এই ক্ষেত্রে লবণটা জলে দ্রবীভূত হয়ে যায় এবং পরিস্রুত হিসাবে নিচে জলের সঙ্গে পড়ে থাকে আর উপরে ফিল্টার কাগজের মধ্যে বালি পড়ে থাকে। এভাবে বালিটা আলাদা হয়। আর নিচে যেটা লবণের জলীয় দ্রবণ সেটাকে উত্তপ্ত করলে জল বাষ্পীভূত হয়ে যায় এবং শেষে লবণ পড়ে থাকে। তো এরকম ভাবে এগুলোকে আলাদা করা যায়। নেক্সট, একটি কাঁচের পাত্রকে ইটের টুকরো দিয়ে স্পর্শ করালে কাঁচের টুকরো ভাঙে না, কিন্তু দূর থেকে ছুড়ে মারলে পাত্রটি ভেঙে যায়। এর কারণ ব্যাখ্যা করো। এই আনসারটার ক্ষেত্রে তোমরা লিখবে যে কাঁচের পাত্রকে ইটের টুকরো দিয়ে স্পর্শ করালে কাঁচের টুকরোটি ভাঙে না, কিন্তু দূর থেকে ছুড়ে মারলে পাত্রটি ভেঙে যায়। কারণ দ্বিতীয় ক্ষেত্রে পাথরটির মধ্যে গতি থাকায় ওর বাড়তি কাজ করার সামর্থ্য জন্মাবে, তাই পাথরটি ছুড়ে মারলে পাত্রটি ভেঙে যায়। এক্ষেত্রে পাথরটির গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার কারণেই এই ঘটনা ঘটে। পেজ নাম্বার 182। এরপর বলেছে তুমি সুইচ টিপলে পাখা ঘুরতে শুরু করলো, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হলো? তুমি বিদ্যুৎ দিয়েছো বা তড়িৎ দিয়েছো, তাহলে তড়িৎ শক্তি দিয়েছো এবং তার ফলে যন্ত্র ঘুরেছে। পাখাটা একটা যন্ত্র, তাহলে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এটা হচ্ছে শক্তির রূপান্তর। আর শেষ প্রশ্ন দেখো, একটি নগ্ন ত্বকযুক্ত প্রাণীর নাম লেখো। এটার আনসারে তোমরা লিখবে ব্যাঙ। আর অ্যানোফিলিস মশা কোন রোগ ছড়ায়? এটা ম্যালেরিয়া রোগ ছড়ায়, এখানে তোমরা লিখবে ম্যালেরিয়া। এবং কিউলেক্স মশা কোন রোগ ছড়ায়? ফাইলেরিয়া রোগ ছড়ায়, ফাইলেরিয়া রোগ ছড়ায়। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে দেখো 21 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।